হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের আলোচনার বিষয়ে ঘুমানোর আগে বালিশে নিচ্ছে শুধু এক কোয়া রসুন রাখুন। শুধু রান্নার মশলা নয়, ভেষজ ওষুধ হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে রসুন। স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম এটি। নানা পুষ্টি উপাদানের সমৃদ্ধ এই খাবারটি স্বাস্থ্য উপকারিতা কথা বলা বাহুল্য। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা এবং টাক সমস্যার সমাধানে রসুনের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, ঠান্ডা সমস্যায় শ্বাসযন্ত্র জটিল দূর করতে, ধমনি পরিষ্কার রাখতে এবং রক্তকে বিশুদ্ধ করতে ভূমিকা রাখে রসুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের এক গবেষণায় রসুনের বিভিন্ন গুণাবলী প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক গুণাগুণ থাকার কারণে রসুন কাঁচায় চিবিয়ে খেলে তা অনেক কার্যকরী, কেননা এতে অ্যালিসিন নামে এক স্বাস্থ্যকর উপাদান রয়েছে। রান্না করলে এই উপাদানটি নষ্ট হয়ে যায়, কাজেই এটি কাঁচায় চিবিয়ে খাওয়াই ভালো। কিন্তু অনেকেই আছেন যার মুখে দুর্গন্ধের ভয়ে কাঁচা রসুন থেকে দূরে থাকেন। তারা বালিশের নিচে রেখে দিন তাহলে বালিশের নিচে রেখে দিন এক কোয়া রসুন। এতে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ভালো ঘুম হবে। রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। গবেষণা বলছে খালি পেটে রসুন খেলে তা শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে। সকালের নাস্তার আগে রসুন খেলে ভালো ফল পাওয়া যায়, কেননা এই সময় রসুন খেলে ব্যাকটেরিয়া আক্রমণের ক্ষমতা অনেক কমে যায়। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, লিভার পিত্তথলি ও পাকস্থলি ভালো রাখতে, হজম শক্তি বাড়াতে, চাপ নিয়ন্ত্রণের কার্যকর ভূমিকা রাখে এটি। পাশাপাশি ডায়াবেটিস, বিষণ্ণতা এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে একটি উপকারী রসুন। তবে অ্যালার্জি সমস্যা হলে সেক্ষেত্রে রসুন এড়িয়ে চলাই ভালো। কখনো কখনো অবশ্য এমনটাও শুনতে পাওয়া যায় বালিশের নিচে এক টুকরো রসুন রেখে ঘুমানোর রাতে ভালো ঘুম হয়। কেউ কেউ অবশ্য সৌভাগ্যের আশায় পকেটে রসুন রাখেন, কেউ বা নিজের প্রফুল্লতা ধরে রাখতেও সঙ্গে রসুন রাখেন। যাই হোক না কেন, অ্যালার্জি কিংবা মুখে দুর্গন্ধ যেটাই হোক না কেন, সবার জন্য সমাধান কিন্তু একটাই, তা হলো বালিশের নিচে এক কোয়া রসুন রাখা। রসুন বালিশের নিচে রাখলে দেখবেন সব হতাশা এবং নেতিবাচক মানসিকতা ভুলে গিয়ে রাতে আপনার ঘুম অনেক গভীর হবে। কাজে স্বাস্থ্য সুরক্ষায় একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়।